আজ আপনাদের সামনে যে বিজনেস নিয়ে আলোচনা করবো সেই বিজনেসটা হল পোলট্রি ফার্মের বিজনেস হ্যাঁ পোলট্রি ফার্মের বিজনেস করে আপনি কীভাবে বড়ো হবেন এবং কীভাবে আপনি বিজনেসটা শুরু করবেন স্টেপ বাই স্টেপ বিজনেসটা কি এবার চালু করবেন চালু রাখবেন এবং এটা থেকে কীভাবে মুনাফা অর্জন করবেন তার সমস্ত বিষয়টা আলোচনা করা হবে আপনার কাছে অনেক টাকা থাকলেও আপনি যেমন বিজনেসটা শুরু করতে পারেন তেমনি আপনার কাছে যদি অনেক কম টাকা থাকে এবং আপনার মনে ইচ্ছা থাকে যে বিজনেস আমি করবো তাহলেও কিন্তু এই বিজনেসটা আপনি করতে পারেন তার সমস্ত তথ্য আমরা এখানে দেবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা পুরোটা দেখুন এবং আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো আমরা বাঙালি আমাদের রান্নার পাতে প্রায়ই কিন্তু মাংসর ঝোল থাকে কারণ মাংস খেতে সবাই আমরা একটু আগু ভালোবাসি কিন্তু এই মাংসর যে যোগান সেটা কিন্তু প্রত্যেক দিন যে যোগানটা দেয়া হয় সেটা কিন্তু দেয় আপনার আমার মতনই কিছু ব্যবসায়ী যারা কিন্তু প্রতিনিয়ত পোলট্রি ফার্ম করছেন এবং পোলট্রি ফার্মের কাজের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত থাকছেন তো আপনাকে যদি এই পোলট্রি ফার্ম করতে হবে করতে চান তাহলে প্রথমে আপনাকে কিছু জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আপনি কোন জায়গায় করবেন আপনাকে প্রথমে জায়গা নির্বাচন করতে হবে জায়গা নির্বাচন করতে গেলে আপনাকে প্রথমে ভাবতে হবে যে জায়গাটা নির্বাচন করবেন সেই জায়গাটা যেন লোকালয়ের মধ্যে না হয় জনবসতি থেকে সামান্য একটু দূরে যেন হয় কারণ লোকালয়ে হলে লোকজন কিন্তু পোলট্রি ফার্মের থেকে যে গন্ধটা বের হয় সেই গন্ধটাতে ডিস্টার্ব হবে এবং তারা কিন্তু আপনার নামে অভিযোগ করতে পারে এবং এই অভিযোগের ভিত্তিতে কিন্তু আপনার পোলট্রি ফার্মটি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাটাও আছে তাই আপনাকে লোকালয় থেকে সামান্য একটু দূরে করতে হবে এবং আশেপাশের লোকজন কাছ থেকে এনওসিলেটারে সই করে নিতে হবে নো অবজেকশন সার্টিফিকেট সই করে নিতে হবে কারণ পরবর্তীকালে তা যাতে কোনো অভিযোগ না করতে পারে আপনার আপনার বিহাবে এটা গেল প্রথম কথা দ্বিতীয় কথা আপনাকে আসতে হবে আপনার যে জায়গাটা নির্বাচন করলেন এবার জায়গাটাতে বিদ্যুৎ বিদ্যুতের ব্যবস্থা করতে হবে কারণ বিদ্যুৎ না হলে কিন্তু অনেক মেশিনপত্র চলবে না জলের সাপ্লাইগুলো বন্ধ হয়ে যাবে যদি বিদ্যুতের ব্যবস্থা না করা যায় জেনারেটারের ব্যবস্থা করতে হবে সেখানে ডিজেল দিয়ে বা পেট্রোল দিয়ে হোক জেনারেটার চালাতে হবে থার্ড আপনাকে যদি এগুলো না করতে পারেন তাহলে সোলার সিস্টেম ব্যবহার করতে হবে সোলার সিস্টেম যদি ব্যবহার করেন সেখান থেকে কিন্তু আপনি রৌদ্র থেকে সূর্যের আলো থেকেও কিন্তু পাওয়ার জেনারেট করতে পারেন সেটাতেও কিন্তু আপনার সমস্ত কাজ চালাতে পারেন বিজনেস অপারেশন করতে পারেন এবার বিদ্যুতের সম্ভাবনা যখন পুরোপুরি পূর্ণ হয়ে গেল তখন আসতে হবে পানীয় জলের ব্যাপারে পানীয় জলের জন্য আপনাকে কিন্তু একটা কল বসাতে হবে বা সাবমার্শাল করে বা একটু উপরে টাং করে কিন্তু সেই জলটা যাতে আপনার ফার্মে পুরোপুরি সঠিকভাবে পৌঁছে যায় সেদিকে নজর দিতে হবে আপনাকে এবার ট্রেড লাইসেন্স একটা ট্রেড লাইসেন্স করতে হবে আর যদি বড়ো আকারে করেন তাহলে কিন্তু বড় আকারের ফার্ম করলে কিন্তু আপনাকে জিএসটি করতে হবে এবং সাথে সাথে একটা কারেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে যাতে আপনার যেসব ট্রানজ্যাকশানগুলো হবে আপনি যখন মুরগি ফার্মে মুরগিগুলো বিক্রি করছেন তার যে টাকাগুলো আসবে সেগুলো যাতে মানুষ অনলাইনে আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে পারে এবং আপনি যাতে টাকাগুলো রিসিভ করে আপনার ব্যবসাটাকে বড় করতে পারেন তার জন্য কিন্তু আপনার একটা কারেন্ট অ্যাকাউন্ট থাকাটা খুবই জরুরি এই কারেন্ট অ্যাকাউন্টের ব্যাপারটা চলে গেল এবার থার্ড আসছে আপনার আপনার যে পোলট্রি ফার্মটা করবেন সেই পোলট্রি ফার্মটা কিন্তু করতে হবে সুন্দর করে এবং সেই পোলট্রি ফার্মটা করার জন্য আপনাকে কিন্তু জ্ঞানের প্রয়োজন অভিজ্ঞতার প্রয়োজন আপনাকে প্রথমে কোনো পোলট্রি ফার্ম করার আগে অভিজ্ঞতাটা লাভ করাটা খুবই প্রয়োজন সেই জন্য আপনি যদি মনে করেন যেটা পোলট্রি ফার্ম খুলবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো এক্সিস্টিং যেসব আপনার এলাকায় বা আপনার আশেপাশে যে বড় 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 খামার আছে যারা অলরেডি প্রতিষ্ঠিত তাদের কাছ থেকে আপনি ট্রেনিং নিতে পারেন কিংবা তাদের কাছে গিয়ে কাজ করেও কিন্তু সেখান থেকে শিখতে পারেন এই শেখাটা কিন্তু আপনার অনেক কাজে দেবে যদি আপনার কাছে শেখার মতন সময় না থাকে বা সেক্ষেত্রে কিন্তু আপনি একজন যারা অলরেডি কোনো অভিজ্ঞ লোক তাদেরকে কিন্তু হায়ার করতে পারেন তাদেরকে কিন্তু আপনি কাজে রাখতে পারেন এবং তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে সাজ শুরু করতে পারেন ফোর্থলি যাদের কাছে টাকা নেই যারা ভাবছেন করবেন তারা কিন্তু নিয়ারেস্ট ব্যাংকে গিয়ে লোনের জন্য আবেদন করতে পারেন এবং বিভিন্ন সংস্থা আছে দিচ্ছে লোন আপনার কৃষি দপ্তরে গিয়ে কৃষি আধিকারিকদের সাথে কথা বলতে পারেন পশু চিকিৎসকদের কাছে কথা বলতে পারেন তারাও কিন্তু বিভিন্ন স্কিমের আওতায় আপনাকে রেফার করতে পারে যে পরামর্শ দিতে পারে এইভাবে আপনি লোনের জন্য অ্যাপ্লাই করলে কিন্তু লোনটা পেতে পারেন এবার আপনার যখন ঘরটা করতে হবে এমন অভিজ্ঞ লোক দিয়ে ঘর করাবেন যেসব লোক অলরেডি বিভিন্ন খামারে ঘর তৈরি করেছে তাদের সাথে কথা বলে কি হবে কি ঘর করলে কীভাবে সম ঠিকঠাক হবে সেটা কিন্তু আপনাকেই ভাবতে হবে এবং আপনাকেই বিচার করতে হবে আপনার পুঁজিরোপর নির্ভর করছে আপনি ঘরটাকে কীভাবে তৈরি করবেন তো এই ঘরটা যখন রেডি হয়ে গেল তখন আপনাকে ভাবতে হবে যে সিকিউরিটির ব্যাপারে কারণ অনেক সময় দেখা যায় যে মুরগি ফার্ম বা পোলট্রি ফার্মে বিভিন্ন ধরনের জন্তু জানোয়ার যেমন বেজি থেকে শুরু করে সাপ আপনার আছে শিয়াল কুকুর এরাও কিন্তু আক্রমণ করে এই আক্রমণের ফলে কিন্তু অনেকটা ক্ষতি সম্ভাবনা হয় এবং মুরগিদের মধ্যে প্যানিক দেখা যায় মুরগি এদের ওপর একে অপরের গায়ে উপরে উঠে পড়েও কিন্তু অনেক সময় মুরগি মারা যায় অনেক মোটালিটি রেট বেড়ে যায় এই কারণে কিন্তু আপনাকে আপনার যে ফার্ম সেটা কিন্তু চারিদিক দিয়ে সুন্দর করে কাটা তারের জাল দিয়ে ঘিরতে হবে যাতে করে এই ধরনের বন্য জন্তু জানোয়ার না আসতে পারে এবং অনেক সময় কি মানুষ চোরও এসে যায় মানুষ চোর তারাও কিন্তু চুরি করা চোরছেঁচোরও কিন্তু আক্রমণ করতে পারে তার জন্য আপনাকে আপনার যদি সামর্থ্য থাকে খুব বেশি টাকা লাগে না সিসিটিভি ক্যামেরা ইনস্টল করতে পারেন আপনার ফার্মে সিসিটিভি ক্যামেরা যদি ইনস্টল করেন তাহলে কিন্তু আপনি যদি বাড়িতে ঘুমিয়েও থাকেন যখনই কোনো চোর বা চোর আক্রমণ করবে তখন কিন্তু আপনার মোবাইলে অ্যালার্ট চলে যাবে এবং আপনি কিন্তু অ্যালার্মটা শুনেই কিন্তু আপনি ছুটে আসতে পারবেন বা আপনার এখানে যে আছে কাজ করছে সে কিন্তু আপনার বিষয়টাকে দেখে নিয়ে সেই চোরকে কিন্তু ধরতে পারবে তো এইভাবে কিন্তু আপনাকে সিকিউরিটির ব্যবস্থা রাখতে হবে এইবার আপনার আসা যাক মুরগিটা কীভাবে পালন করবেন মুরগি পালন করতে গেলে আপনাকে মুরগির বাচ্চা সঠিকভাবে চিনতে হবে সঠিক জায়গা থেকে মুরগির বাচ্চা কিনতে হবে সেক্ষেত্রে আপনি যদি প্রথম অবস্থায় মনে করেন না বেশি রিক্স আমি নেব না সেক্ষেত্রে বিভিন্ন কোম্পানি আছে যারা কিন্তু মুরগির বাচ্চা সাপ্লাই করে এবং তার খাবারও দেয় এবং লাস্ট অবধি সেই মুরগিটা যখন বড় হয়ে যাবে তখন তারা কিনেও নেয় যেমন শগুনা এই ধরনের বিভিন্ন কোম্পানির সাথে আপনি কিন্তু ডাইরেক্ট এগ্রিমেন্ট করতে পারেন এবং এগ্রিমেন্ট করার পরে তার তাদের কাছ থেকে ভালো জাতের মুরগি বেছে বেছে দেখে দেখে আপনাকে গুনে নিতে হবে এবং পরবর্তীকালে সেই মুরগিগুলো তাদের নিয়ম কারণ অনুযায়ী খাবার দিতে হবে এবং ভ্যাকসিনেশন করতে হবে সঠিক সময়ে করার পরে আপনি যখন মুরগি যখন তৈরি হয়ে যাবে তখন তাদেরকে কিন্তু সাপ্লাই করতে হবে যাতে করে তারা তাদের মুরগিগুলো কিনে নেয় আপনার কাছ থেকে এবং কিনে নেওয়ার ফলে তারা লাভ করতে পারে এবং সেখান থেকে আপনি ঠিকঠাক সঠিক যে মূল্য তাদের এগ্রিমেন্ট অনুযায়ী সেটা কিন্তু পেয়ে যাবেন এবং সেটা কিন্তু খুবই ভালো একটা মুনাফা আপনার জন্য তৈরি হবে এই একটা পদ্ধতি যেতে পারে আর একটা পদ্ধতিতে আপনি যদি মনে করেন নিজেই মুরগি কিনবেন এবং নিজেই বাজার থেকে সমস্ত মাল কিনে এনে মেশিন কিনে এনে আপনি মুরগিগুলোকে পরিচর্যা করবেন ভ্যাকসিনেশন নিজের ক্ষমতায় করবেন নিজের ডাক্তার দিয়ে করাবেন সেক্ষেত্রেও কিন্তু আপনার নিজস্ব লাভ থাকবে নিজের রিস্ককে আপনি কিন্তু এই ব্যবসাটা শুরু করতে পারেন তো বন্ধুরা পুরো ব্যবসাটা সম্বন্ধে আপনাদের জানকারি দেওয়া হলো এবং আপনারা যদি মনে করেন বিভিন্ন ধরনের রোগ আছে এই পোলট্রির ফার্ম করতে গেলে বিভিন্ন পোলট্রিটা কিন্তু বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয় সেক্ষেত্রে আপনাকে কোনো সরকারি হসপিটালে ডাক্তারের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখতে হবে কৃষি দপ্তরের সাথে যোগাযোগ রাখতে হবে তারা কিন্তু সরকারিভাবে বিনামূল্যে কিন্তু আপনাকে থেকে শুরু করে সমস্ত কিছু করার পরামর্শ দেবে আপনার কিন্তু সেই জিনিসগুলোকে লক্ষ্য রাখতে হবে তো যদি বন্ধুরা মোটামুটি এইখানে মুরগির ব্যবসা করার জন্য যা যা জিনিস আলোচনা করার মোটামুটি করা হলো আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন